বন্ধুরা সবাইকে জানাচ্ছি সরস্বতী পূজার অনেক অনেক শুভকামনা। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই দেখো মেয়েকে এখন রেডি করব, তো তার জন্য শাড়ি সায়া ব্লাউজ তারপরে ছেলের পাঞ্জাবি পাজামা সব কিছু রেডি হয়ে গেছে। ওরা স্নান করতে গেছে, স্নান করার পরে আমি এইগুলো ওদেরকে পরিয়ে রেডি করব। তো সিম্পল সব সাজগোজ হবে, তার ভিতরে ওদের জন্য তো প্রতি বছরই নতুন নতুন আমার কিছু কিনতে দেবার জন্য মেয়ের জন্য এই শাড়িটা কিনেছি, আর ছেলের জন্য এই জোর গ্রিন কালার খুব পছন্দ, তো গ্রিন কালারের পাঞ্জাবি আর পাজামা সাদা রঙের, তো আমি এসব কিনেছি। তো মেয়েকে ছেলেকে রেডি করবো এখন, রেডি করার পরে কেমন লাগে। আজকে সরস্বতী পুজো থাকছে, ভীষণ ঘুরু ঘুরু সারাদিন ঘুরবো ছেলে মেয়েকে নিয়ে, চার পাঁচ জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো শাড়িটা পরিয়ে ছেলেকে রেডি করে আসছি আপনাদের সঙ্গে আবার কথা বলতে। বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, এই দেখো কত সুন্দর লাগছে আমাকে, তাই না? তো আমি পরেছি জামদানি শাড়ি, একটা গোলাপি রঙের ছিল, তো শাড়ি আমি সেরকম একটা কিনিনি, মেয়ের জন্য শাড়ি কিনেছি। তো আমি পরেছি এই দেখেন, এই শাড়িটা আমি পরেছি, আর এদিকে মেয়ে রেডি হয়ে টিকা রেডি হয়ে গেছে, এই দেখেন কেমন লাগছে ওকে। তো ওকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম, সকাল থেকে রেডি করতে করতে এত টাইম লাগলো। তো এখন আমরা বেরোচ্ছি, অঞ্জলি দেবো স্কুলে, কৃষ্ণরাজের স্কুলে, এই দেখেন কৃষ্ণরাজ। তো অনেক জায়গায় ঘোরা আজকে প্ল্যান আছে, তো এখন যাচ্ছি ঘুরতে, অনেক কিছু দেখাবো, কি খাচ্ছি, কোথায় ঘুরছি, কোথায় অঞ্জলি দিচ্ছি। সাজগোজ হয়ে গেছে, লাস্টে নাকি নেল পালিশ পরা হয়নি, তো দোকানে বসে নেল পালিশটা পরে নিচ্ছি, তারপরে বেরোবো। কৃষ্ণরাজের আন্টি আসছে, সব একসঙ্গে ঘুরবো আজ। তো চলে এসেছি কৃষ্ণরাজের স্কুলে, একদম সকাল সকাল আসার প্ল্যান ছিল, কিন্তু সেই দেরি হয়ে গেল, আস্তে আস্তে ছেলে মেয়েকে গুছিয়ে নিয়ে আসবো। তো একা সংসার বুঝতেই পারছেন, তো সবার লাস্ট পজিশনে আমরা মানে বসতে পেরেছি। তো এই দেখেন সবাই অঞ্জলি দেওয়ার চেষ্টা করছি, সব গার্জেনের মধ্যে বসে রয়েছি, তো আমরা সুন্দর করে বসে রয়েছি। অ্যাকচুয়ালি কী বলেন তো, ভিডিওটা তো সরস্বতী পুজোর দিনেই করা হয়েছিল, কিন্তু এডিট করে ছাড়বো করে ছাড়া হয়নি, এবার শরীর অসুস্থ হয়ে পড়লো, ভাবতেই পারিনি যে এত কিছু হয়ে যাবে আমার সঙ্গে। তবুও ঠাকুর জাগরণ হয়তো মঙ্গলের জন্য করেন, এটা আমি খুবভাবে মানি। তো ভিডিওটা যখন করেছিলাম তখন আমি জানতামই না যে আমার সঙ্গে এইসব হচ্ছে বা এইসব হবে, তো তখন আমি কিছুই জানতাম না, কিন্তু ভিডিওটা আমার শ্যুট করা ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করবো, সেই জন্য আমি শ্যুটটা করেছিলাম। তো ছাড়া হয়নি, এডিট করা হয়নি, তো ভেবেছিলাম কোনো ভিডিও করব না বা আর কিছু করব না, কিন্তু এই দেখেন কত সুন্দর, মা সরস্বতী মতো লাগছে মেয়েটাকে বলেন। তো ছেলের স্কুলেই মানে মেয়েটা পড়ে, ওয়ানে পড়ে, ছেলে তো পিপিতে পড়ে, আর ছেলের স্কুলে পুজো যিনি করছেন উনি অ্যাকচুয়ালি ছেলের মাস্টারমশাই। তো পুজোটা হয়ে গেল, তারপরে আমরা সবাই মিলে চললাম মেয়ের স্কুলের দিকে, মানে ছেলের প্রাইমারি স্কুল আর মেয়ের হচ্ছে হাই স্কুল, তো সেই দিকেই চললাম। তো ভগবান যা করেন ভালোর জন্য করেন, আমি সেইটা মানি। এখন আমার সঙ্গে এত বড় একটা কাণ্ড ঘটে গেলো, আমি আর কী বলবো বলেন আপনাদের। তো মেয়ের স্কুলে এসছে, দেখেন কত সুন্দর, কেউ বলবে যে আমাকে দেখে যে আমার সঙ্গে এইসব হতে চলেছিল বা আমি বুঝতে পেরেছিলাম, বলেন কিছু যে আমার সঙ্গে এইসব হবে। তো মেয়ে তার সব বান্ধবীর সঙ্গে বসেই ছিল, দেখেন এই সব একসঙ্গে, ওরা ক্লাস ফ্রেন্ড, তো সবাই মিলে বসেছিল। আর মেয়েকে শাড়ি পরে সত্যি সুন্দর লাগছে, মানে নিজের মেয়ে তো কবে কবে যে বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। তো আপনাদের সঙ্গে কতদিন আর ভিডিও শেয়ার করতে পারবো বা কতদিন ভিডিও করতে পারবো আমি অ্যাকচুয়ালি জানি না, মানে আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতেই পারছেন যে আমার সঙ্গে কি হয়েছে বা কী হতে চলেছে। তো আমি একটু মেয়ের ক্যান্টিনে বসেছিলাম, মেয়ে আর একটু আড্ডা দিচ্ছে ওর বন্ধুবান্ধবের সঙ্গে, আমি একটু ক্যান্টিনে বসে অপেক্ষা করছি, তারপরে খিচুড়ি প্রসাদ হবে, খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। ভেবেছিলাম অনেকটা ঘুরবো, কিন্তু তখনই আমি বুঝতে পারছিলাম যে আমার শরীরে একটু অসুবিধা হচ্ছিলো বা শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো, কিন্তু এত বড় ঘটনা আমার সঙ্গে ঘটে যাবে, এত বড় কিছু একটা আমার শরীরের ভিতরে রয়েছে আমি ভাবতে পারিনি। তো ছেলে তো রেগে ফায়ার হয়ে যাচ্ছে, ছেলে বাড়িতে যেতেই চাইছে না, আরও ঘুরবে বলছে, আরও অনেক জায়গায় যাবে, কিন্তু আমার একটুও ভালো লাগছিলো না, শরীরটাও খারাপ লাগছে,
লাগছিল, তো তাড়াতাড়ি একটু খিচুড়ি প্রসাদ নিয়ে ওকে খাইয়ে টাইয়ে চললাম বাড়িতে। আর মেয়ে খেলো না, তো মেয়ের প্রসাদটা আমার হাতে করে বাড়িতে নিয়ে যেতে গেল। সবাইকে ধন্যবাদ।